দিনহাটা 1 নং ব্লকের আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনসহযোগ কর্মসূচির মাধ্যমে গ্রামবাসীদের সমস্যা সমাধান করার চেষ্টা করলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি অনুযায়ী আজ দিনহাটা 1 নং ব্লকের আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যান জেলা শাসক। এখানে ক্যাম্পে আসা বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি তিনি গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি গ্রামবাসীরা ঠিকমতো পাচ্ছেন কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখেন। অনেকেই গ্রামবাসীদের অভিযোগ তুলে ধরেন জেলা শাসকের সামনে, তৎক্ষণাৎ সেগুলো সমস্যার সমাধান করা যায় সেগুলো তিনি সমাধানের চেষ্টা করেন। না কেমন লাগছে বিষয়টা বলবেন, কতদিন ধরে কি জানালেন জেলা শাসককে? আমি যা পাই নাই একে জানা কি কি পাননি এখন কি বললেন? উনি কি বললেন আপনার সাথে কথা বলে? হ্যাঁ, কি বলল? কি বলল? কি পাবে না, কাগজপত্র জমা করো, আরো আগে দিছি কাগজপত্র। কেমন লাগছে? আমার